হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দু ধরনের হিটার দেখাবো, একটা হচ্ছে সিম্পল স্প্রিং কয়েল হিটার আর একটা হচ্ছে জি কয়েল হিটার। তো কোনটার কি ভালো, কোনটার কি খারাপ, কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, কোনটা কিভাবে ঠিক করতে হয়, খারাপ হয়ে গেলে ইনস্ট্যান্টলি ঘরে বসে আপনি করতে পারেন, আর কোনটা থেকে কিভাবে সাবধান থাকতে হবে, মানে কারেন্ট থেকে কিভাবে সাবধান হতে হবে, কিভাবে ইউজ করলে আপনি বেশি দিন ধরে চালাতে পারবেন, এই সমস্ত বিষয় আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন দুটো হিটারই দেখে নি, আর দেখে নিয়ে সমস্ত বিষয়গুলো জেনে নি। তো বন্ধুরা, এই হলো আমার দুটো হিটার। এটা হচ্ছে একদম সিম্পল স্প্রিং কয়েল হিটার। এই সিম্পল হিটার কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, এর ব্যাপারে ডিটেলস একটা ভিডিও আমি বানিয়েছি। তখন অবশ্য পিন লাগানো হয়নি, পিনটা আমি পরে লাগিয়েছি। যাই হোক, পিন অবশ্যই লাগিয়ে নেবেন। আর এটা হচ্ছে জি কয়েল হিটার, জি কয়েল হট প্লেট বলে এটাকে। এই দুটো হিটারের আমরা কম্পেয়ার করব, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, কি অসুবিধা কি সুবিধা, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো আমি দেখুন পিনটা লাগিয়ে দিয়েছি। সবার প্রথমে বোর্ডটা খেয়াল করুন, এটা হচ্ছে হেভি বোর্ড, যেটা হচ্ছে কি এসি বা ফ্রিজের জন্য পাওয়া যায়। এটা হচ্ছে 15 অ্যাম্পিয়ারের বোর্ড। তো এরকম হেভি বোর্ড আমাদের দরকার, কারণ আমাদের যে হিটার গুলো এগুলোর ওয়াটেজ খুব বেশি, 1500-2000। তো এটা যথেষ্ট বেশি, এর জন্য অবশ্যই হেভি বোর্ড দরকার। নর্মাল লাইট ফ্যানের বোর্ডে যদি লাগিয়ে দেন, তাহলে হতে পারে যে বোর্ডটা পুড়ে যেতে পারে, জ্বলে যেতে পারে। তাই রিস্ক নেওয়ার দরকার নেই, হেভি বোর্ড নিয়ে সেটাতে লাগাবেন। আর এটা হচ্ছে অন্যটা, যেটা সিম্পল কয়েল হিটার, স্প্রিং কয়েল হিটার। দেখুন আপনি পিন দেখে বুঝতে পারছেন যে হলুদ টেপ লাগানো আছে, এটা হচ্ছে সিম্পল হিটারেরটা। তো দুটোর জন্যই আমি দুটো আলাদা আলাদা হেভি বোর্ড নিয়েছি আর দুটোতেই পিন লাগিয়ে দিয়েছি। এবার আমরা দুটো সুইচে চালু করে দেব। চালু করার পরে দেখবো কোনটা কিভাবে চালু হচ্ছে বা কোনটা কিভাবে লাল হচ্ছে। দেখুন দুটো সুইচ আমি একসাথে চালু করে দিয়েছি, আর এখন দেখুন জি কয়েলটা এখন মিডিয়ামে আছে, এটাকে আমি ফুল হিট করে দিচ্ছি। তারপরে দেখুন এই যে যে সিম্পল কয়েল হিটারটা, এটা কিন্তু একদম সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? একদম সঙ্গে সঙ্গে এটা ফুল হিটে চালু হয়ে গেছে, কিন্তু এটা চালু হতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমি অন্য কথাগুলো বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সময় নিচ্ছে এটা লাল হতে। দেখুন কথা বলতে বলতে আপনি খেয়াল করুন, সিম্পল হিটারের স্ট্যান্ডটা এরকম করে রাখতে হবে যাতে এর ওপরে আমরা বাসনগুলো রাখতে পারি। আর জি কয়েল হিটারের ওপরে নর্মালি কয়েলের ওপরেই আমরা বাসনটা রাখতে পারি, এতে কোনো অসুবিধা হয় না, কারেন্ট টারেন্ট কিচ্ছু লাগে না। তো যাই হোক, আমি দেখুন একটা গোল নর্মাল একটা কড়াই নিয়ে আপনাকে দেখাচ্ছি। এটা সিম্পল কয়েল হিটারের ওপরে স্ট্যান্ডের ওপরে এরকম করে রাখতে হবে যাতে কোনোভাবেই কয়েল টাচ না হয়, আর এটার ওপরে কয়েলের ওপরেই টাচ করিয়ে রাখা যাবে, কোনো অসুবিধা নেই, কারেন্ট টারেন্ট কিচ্ছু লাগে না। এর মানে হচ্ছে ইন্ডাকশনের মতো আলাদা করে বাসনপত্র নেওয়ার কোনো দরকার নেই। নর্মাল গ্যাসের ওপরে বা চুলার ওপরে যে বাসনে আপনি রান্না করেন, সেই বাসনে আপনি রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে সকেটে লাগিয়েছেন পিনটা, সেই সকেটের অবশ্যই আর্থিং কানেকশন প্রপার হওয়া দরকার, তাহলে আপনার কারেন্ট লাগার কোনো ভয় নেই। আমি দেখুন এরকম হাত দিয়ে টাচ করছি, কোনো অসুবিধা হয় না। আমি অন্য একটা ডিটেল ভিডিও বানিয়েছি, সেটাতে আমি টেস্টার দিয়ে চেক করেও দেখিয়েছি যে কোনোভাবে কোনো প্রকারেই কারেন্ট লাগে না। অবশ্যই সেই ভিডিওটা দেখে নিন। আর এই সিম্পল কয়েলে কিন্তু কারেন্ট লাগে, অবশ্যই সিম্পল কয়েলে টাচ করা যাবে না। আর এই দেখুন এতক্ষণ ধরে আমি কথা বলছি, এখন গিয়ে এই কয়েলটা পুরোপুরি লাল হচ্ছে, মানে লাল হয়েছে। আমি কিন্তু স্পিড বাড়াইনি, নর্মালি কথা বলছি, তার মানে হচ্ছে 2 থেকে 3 মিনিট লাগে এটা লাল হতে, আর সিম্পল কয়েলটা একেবারে ঝটপট লাল হয়ে যায়। তো এখন আমি দুটো কয়েলই একসাথে অফ করেছি, দেখুন এখন এই স্প্রিং কয়েলটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। আর এটা এটা ডার্ক হতে গেলে আবার 2 থেকে 3 মিনিট সময় লাগে। যেমন 2-3 মিনিট সময় লাগে চালু হতে, সেরকম 2-3 মিনিট সময় লাগে বন্ধ হতে, সেই হিসাবে আপনার অ্যাডজাস্ট হয়ে যায় টাইমটা। যাই হোক, এখন এটা 3-এর উপরে আছে, এখন আমি আবারও চালু করেছি, এখন আমি এটাকে 2-এর উপরে করছি। মানে হচ্ছে জি কয়েল হিটারের একটা রেগুলেটর আছে, মানে একটা রোটেটিং সুইচ আছে, যা দিয়ে আমি 1, 2, 3 মানে হাই হিট, মিডিয়াম হিট আর লো হিট করে আমি হিটটাকে অ্যাডজাস্ট করতে পারি। এখন আমি মিডিয়ামে করছি, দেখুন এখন আমি স্পিডটা বাড়িয়ে দেখাবো। মিডিয়ামে করলে মাঝখানের এই 3টে কয়েল শুধুমাত্র লাল হবে, দেখুন দেখতে পাচ্ছেন? আর এখন আমি লো করে দেখাবো যে একেবারেই লাল থাকবে না, কিন্তু লো হিট থাকবে, যেটা গ্যাস বার্নারের লো হিট সেরকম হিট আপনি পাবেন। আর স্প্রিং কয়েল হিটারে এ সমস্ত কোনো সিন নেই, এটাতে বাড়ানো কমানো কিছু করা যায় না, শুধুমাত্র সুইচ অন আর অফ করে কাজ করতে হয়। জি কয়েল হিটারে যদি আর্থিং কানেকশন প্রপার থাকে, তাহলে এটাতে একেবারেই কারেন্ট লাগে না, কিন্তু স্প্রিং কয়েল হিটারে অবশ্যই কারেন্ট লাগে। তাই কোনোভাবেই বাসন বা চামচ কোনো কিছুর মাধ্যমে স্প্রিং কয়েলটা যাতে টাচ না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর জি কয়েলে যদি আর্থিং না থাকে,
থাকে তাহলে অল্প অল্প কারেন্ট আসে, ফিল হয়, তাতে অ্যাক্সিডেন্ট কিছু হয় না, কিন্তু তারপরও অবশ্যই আর্থিং করে নেওয়াটা নিরাপদ। আর দেখুন, স্প্রিং কয়েল হিটারে খুব বেশি সময় আপনি খানা বানাতে পারবেন না, মানে 1 ঘন্টার বেশি যদি আপনি রান্না করেন তাহলে স্প্রিংটা ভেঙে যায়, ছিঁড়ে যায়। তো এই জন্য 1 ঘন্টার বেশি যদি রান্না করতে হয় তাহলে অবশ্যই এটাকে বন্ধ করবেন, পুরোপুরি ঠান্ডা করবেন, তারপরে আবারও চালু করবেন। আর জি কয়েল হিটার 3 থেকে সাড়ে 3 ঘন্টা পর্যন্ত লাগাতার আপনি খানা বানাতে পারেন, আর এর থেকে বেশি যদি বানাতে হয় তাহলে সেম প্রসেস এটাতে অ্যাপ্লাই করতে হবে, বন্ধ করে ঠান্ডা করে আবারও চালু করতে হবে। জি কয়েল হিটার কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে ঠিক করতে হয়, মানে টাইট রাখতে হয়, সবকিছুর ব্যাপারে আমি ডিটেল ভিডিও বানিয়েছি, আমি ওপরে আই বাটনে লিংক দিচ্ছি, আপনি দেখে নিন। এই দেখুন, এই কয়েলটা মাঝে মাঝে ঢিলা হয়ে যায়, তো এটা আমি দেখাচ্ছি। দেখুন, এর উল্টো সাইডে একটা স্ক্রু আছে, একটা নাট আছে, ওটাকে মাঝে মাঝে টাইট করতে হয়। যখন যখন কয়েল ঢিলা হয়ে যাবে তখন তখন এটাকে আপনি টাইট করে দেবেন। কয়েল ঢিলা হয়ে গেলে কি হয় কি, বাসন নড়ার সাথে সাথে কয়েলটাও নড়ে, আর ভেতরের যে তারের কানেকশন আছে তারের কানেকশনটা ছিঁড়ে যায়। এই জন্য অবশ্যই টাইট করে রাখতে হবে, তাতে আপনার হিটারের লংজিভিটিটা অনেক বেশি হবে, অনেক লং লাস্টিং হবে। এর ভেতরে একটা তারের কানেকশন আছে, সেটা হচ্ছে টেফলন তারের কানেকশন, যেটা ফায়ার প্রুফ আর হিট প্রুফ হয়। নর্মাল তার দিয়ে ওটার কানেকশন ঠিক করা যায় না, মাঝে মাঝে যদি কয়েল নড়ার কারণে যদি তারটা ছিঁড়ে যায় তাহলে আমি ঘরেই ঠিক করে নিই। এই হচ্ছে সেই তার, এটা হচ্ছে টেফলনের তার, হিট প্রুফ, ফায়ার প্রুফ হয়, আগুনে জ্বলে না, পড়ে না। তো এটা আমি 1 মিটার তার নিয়েছি 200 টাকা দিয়ে অ্যামাজন থেকে। এর ভেতরে এখানে এই তারের কানেকশন আছে, যদি কখনো ছিঁড়ে যায় তাহলে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো তার লাগে, একটু লাগে, একদম কেটে আমি লাগিয়ে নিই। নর্মাল তার লাগালে কিন্তু পুড়ে যায়, এই জন্য এই স্পেশাল তারটা লাগে, অ্যামাজনে পাওয়া যায়। এটা এই জি কয়েলটার জন্য কখনো লাগেনি, কিন্তু আমার আরো একটা জি কয়েল আছে, ওটার জন্য একবার লেগেছিল, তো ওর জন্য আমি কিনে রেখেছি, যদি দরকার পড়ে তাহলে ইউজ করে নেব, যাই হোক। আর এই হচ্ছে রোটেটিং সুইচ, এটাও অবশ্য যদি আপনি উল্টো পাল্টা ব্যবহার করেন তাহলে ভেঙে যেতে পারে, তো এটাও বাজারে পাওয়া যায়, 150 টাকায় পাওয়া যায় আর কি, এত জলদি জলদিও ভাঙে না, যাই হোক। আর এই যে স্প্রিং কয়েল হিটার, এটাতে কিন্তু হিট কম বেশি করা যায় না, এটা নর্মালি ডিরেক্টলি সুইচ অফ অন করে কাজ করতে হয়। শুধুমাত্র সবসময় খেয়াল রাখতে হবে যে স্প্রিং কয়েলে কোনোভাবেই টাচ না হয়ে যায়। তো এটা স্প্রিং কয়েল টাচ করার তো কোনো প্রয়োজন নেই, আর টাচ হয়ও না, যাই হোক, বাসন ওপরেই থাকে, টেনশন নেওয়ার কিছু নেই। আর এটা হচ্ছে সিমেন্টের চুলা, তো সিমেন্টের চুলাটা যাতে না ফাটে তার জন্য আপনি সাইড দিয়ে একটা কটনের দড়ি দিয়ে বেঁধে নিতে পারেন, তাতে একটু বেশি সিকিউরিটি হবে আর কি, জলদি জলদি ফাটবে না। আমার মতে সঠিকভাবে ব্যবহার করতে পারলে দুটো হিটারই ভালো, কোনোটাই খারাপ না। এবার আপনার বাজেটের দিকে আপনার খেয়াল করতে হবে যে কত টাকা বাজেটে আপনি কোন হিটারটা নিতে পারেন। জি কয়েল হিটারটা একটু বেশি সেফ, যাই হোক, কারেন্ট একেবারেই লাগে না, যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন, টেনশনের কোনো কারণ থাকে না, এটুকুই যা। ঘরে আমি সবসময় জি কয়েলেই রান্না করি, আমার দুটো জি কয়েল আছে, দুটোই আমি ব্যবহার করি কন্টিনিউ। আর স্প্রিং কয়েল হিটারটা আমি এখন সবেমাত্র কিনেছি, এর আগে আমি হোস্টেলে ব্যবহার করতাম, তবে ভালোই, খারাপ না। যদি আপনি অনলাইন থেকে এই দুটো হিটারের যে কোনো একটা কিনতে চান তাহলে আমি দুটোর জন্যই লিংক দিয়ে দেবো, সিম্পল কয়েল হিটারেরও আর জি কয়েল হিটারেরও, বেশ কিছু ট্রাস্টেড ব্র্যান্ডের আমি লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনি কিনতে পারবেন। অবশ্যই আমার গ্যারান্টি আছে যে আপনার ওটা ভালো হবে, কারণ আমি এই টোটাল 6 বছর ধরে জি কয়েলে রান্না করছি, জি কয়েলের ব্যাপারে খুব ভালো এক্সপেরিয়েন্স আছে আমার। তো বন্ধুরা, আমি আশা করি যে আপনারা সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আর তারপরেও যদি কোনো ব্যাপারে কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন কমেন্টে, আমি যতটা জানি অবশ্যই আনসার করার চেষ্টা করব। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।